আমাদের ভাড়া কত করে নিয়েছি আপনাদেরকে একটু বলে দিই। তো এরকম একটা আপনাদেরকে বুকিং স্লিপ দেওয়া হবে। এই প্রথমবার শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে দার্জিলিং থেকে গ্যাংটক শেয়ার গাড়িতে জার্নি করছি আমরা, সেই গল্পই শেয়ার করব আপনাদের সাথে। আমি কিন্তু এখন চকবাজারে দাঁড়িয়ে আছি। তো কালকে আমাদের এই দার্জিলিং থেকে গ্যাংটকে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, তাও আবার শেয়ার গাড়িতে। তার জন্য আমরা এখন টিকিট কাটতে এসেছি, তো দেখি কত টাকা করে টিকিট নেয়। আচ্ছা, তো শেয়ার গাড়ির টিকিট কত টাকা বললো? 400। তবে ভাবছি এখন বুক করব না, সকালে কখন আসি তারপর বুক করব। এসে ওই 7:30-7:30 নাগাদ বেরোনোর প্ল্যান আছে, কিন্তু দেরি তো হয়েই যেতে পারে। তাই জন্য এই চকবাজার থেকে কিন্তু আপনারা বিভিন্ন জায়গার গাড়ি পাবেন। পরে অবশ্য 7টার গাড়ির টিকিট আগে থেকেই বুক করে নিয়েছিলাম। এই যে চকবাজারে দেখুন বিভিন্ন কাউন্টার, এখান থেকে কিন্তু আপনারা যে কোনো জায়গার শেয়ার গাড়ির টিকিট কেটে নিতে পারেন। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তো আমরা এখন চকবাজারে দাঁড়িয়ে আছি। চকবাজারে এই মঙ্গলদার কাউন্টার থেকে আমরা গ্যাংটকের গাড়ি বুক করেছিলাম, এখন গাড়ি আসবে, তার জন্য ওয়েট করছি। গাড়ি কিতনা বাজে স্টার্ট হতে হয়? গাড়ি 7 বাজে। 7টার সময় গাড়ি শুরু হয়, তো আমরা 7টার গাড়িটাতেই যাচ্ছি। এখান থেকে মোস্ট প্রবাবলি 4 ঘন্টা টাইম লাগবে। এইটা হচ্ছে মঙ্গলদার কাউন্টার, এই যখন দেখে রাখুন। আপনারা আসলে এখান দিয়ে কিন্তু শেয়ারে গাড়ি বুক করতে পারেন। এই যে চকবাজার, তো এরকম একটা আপনাদেরকে বুকিং স্লিপ দেওয়া হবে। তো আমাদের ভাড়া কত করে নিয়েছি আপনাদেরকে একটু বলে দিই। আমাদের ভাড়া কিন্তু পার হেড 400 টাকা করে নেওয়া হয়েছে। এই চকবাজার থেকে কিন্তু গ্যাংটকের প্রচুর গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমরা যাদের সাথে আজকে জার্নি করছি তার নাম্বারটা আমি দিয়ে দেবো। যদি আপনারা হচ্ছে প্রি বুকিং করতে চান তাহলে আপনারা ফোন করে বুকিং করে নিতে পারেন। তাছাড়া এমনিতেও চকবাজারে আসলে কিন্তু আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। তো এই যে এটা হলো গাড়ি, এখন লাগেজ ওপরে তোলা হবে। লাগেজ নিয়ে কিন্তু কোনো চাপ নেই, আরামসে লাগেজ থেকে যায়, ইনফ্যাক্ট বাসের থেকে বেটারভাবে থাকে। দার্জিলিং থেকে গ্যাংটকের কিন্তু কোনো বাস নেই। এই যে রাহুল উঠছে। চকবাজার থেকে আমরা গাড়িতে বসে গেছি, এখন রওনা হব গ্যাংটকের পথে। দার্জিলিং রেলওয়ে স্টেশনকে এবারকার মতো টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য গ্যাংটকের দিকে। পথে মিলল ঘুম স্টেশন, তারপর আমাদের গাড়ি ছুটল জোরবাংলোর দিকে। জোরবাংলো থেকে সোজা বেরিয়ে গেলে পড়বে হচ্ছে শিলিগুড়ি, আর বাঁ দিকে টার্ন হয়ে গেলে পড়বে গ্যাংটকের রাস্তা। এই রাস্তা কিন্তু লামাহাট্টা হয়ে যাবে। আপনারা চাইলে দার্জিলিং থেকে গ্যাংটক রিজার্ভ কারেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 4,000 টাকা মতো। এবং যদি লামাহাটা এবং তার আশেপাশে সাইট সিন করতে করতে গ্যাংটক যেতে চান তাহলে ভাড়া দাঁড়াবে 5-5,500 টাকা মতো। সিজন অনুযায়ী কিন্তু সমস্ত ভাড়ারই হেরফের হয়। তিস্তা বাজার ক্রস করার পরেই আমাদের সঙ্গী হলো তিস্তা নদী। বৃষ্টি পড়েছে, রাস্তাটা পুরো দেখুন ভিজে গেছে। দার্জিলিং থেকে গ্যাংটক কিন্তু 96 কিলোমিটার মতো, ওই মোটামুটি 3.5-4 ঘন্টা মতো সময় লাগবে। আমরা যখন গাড়িতে উঠলাম তখনই বললাম আপনাদেরকে। তবে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, বৃষ্টি পড়াতে রাস্তার সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, আরও বেশি ভালো লাগছে। দার্জিলিংয়ের ওদিকে কিন্তু বৃষ্টি ছিল না, এইদিকে খানিকটা আসার পরে বৃষ্টি দেখলাম এক ফসলা, এখন আবার কমে গেছে বৃষ্টিটা, দেখছি না। তবে রাস্তাটা সুন্দর লাগছে। যারা শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে চাইছেন তাদের জন্য কিন্তু শেয়ার গাড়ি, বাস সব কিছুর ব্যবস্থাই রয়েছে। সরকারি বাস চলে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত। আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আমরা ওই ভিডিও আপনাদের জন্য করব। তাই যারা ওই ভিডিও দেখতে চান তারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।
এই রাস্তাটা ডান দিকে চলে গেল কালিম্পং এবং আমরা চলে গেলাম বাঁ দিকে গ্যাংটকের দিকে। সম্পূর্ণ জার্নিতে গাড়ি কিন্তু মাত্র একবারই দাঁড়ায়। গ্যাংটকে যতবারই এসেছি এনজিপি থেকে হোক বা দার্জিলিং থেকে হোক, দার্জিলিং থেকে তো এই প্রথমবার আসছি আমরা, তো প্রত্যেকবারই এই সেম দোকানেই দাঁড়াতে দেখি ছেত্রি। হ্যাঁ, কিন্তু খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো, ভাতটা তো খুব ভালো কোয়ালিটির দেয়। এখন আমরা রংপো ক্রস করছি। রংপো হলো ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার। বাংলাদেশি ট্যুরিস্ট বা ফরেনার ট্যুরিস্টদের কিন্তু এই রংপো থেকেই ইনার লাইন পারমিট বার করে নিতে হয়। সেটা ছাড়া কিন্তু গ্যাংটকের কোনো হোটেলে আপনাদেরকে স্টে করতে দেওয়া হবে না। যে কোনো শেয়ার গাড়ি আপনাকে দেউরালি স্ট্যান্ডে নামিয়ে দেবে, তবে দেউরালি স্ট্যান্ড থেকে লোকাল ট্যাক্সির ভাড়া অনেকটাই বেশি নেওয়া হয়, কখনো কখনো প্রায় 300 টাকাও নেওয়া হয়ে থাকে। তাই আমরা বুদ্ধি করে দেউরালি স্ট্যান্ডের অনেকটা আগেই নেমে গিয়েছিলাম। সেখান থেকে লোকাল ট্যাক্সি ধরে মাত্র 80 টাকার বিনিময়ে দুজনে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে গেলাম। রানিং যে ট্যাক্সিগুলো চলে সেগুলোতে কিন্তু ভাড়া অনেকটাই কম হয়। রংপো ক্রস করার পর থেকেই প্রচণ্ড জ্যামে পড়ে গেছিলাম আমরা। রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখেছেন, পুরো রাস্তায় ডেড ট্রাফিক ছিল। আমাদের হোটেল আগে থেকেই ঠিক করা ছিল। হোটেলের নাম বায়ুল, একেবারে এমজি মার্গের ওপরে অবস্থিত। এই জাস্ট চেক ইন করলাম, ভীষণ টায়ার্ড লাগছে। রুমটা আপনাদের সাথে শেয়ার করব, তারপর ফ্রেশ হব। 4 ঘন্টার জার্নি ভেবে উঠেছিলাম গাড়িতে, প্রায় 5-5.5 ঘন্টা লেগে গেল। উফ, হোটেলের ভিডিও কিন্তু ডিটেলে খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হচ্ছে, তাই চোখ রাখো। গ্যাংটকে আমরা ছিলাম হোটেল বায়ুলে। হোটেলের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। রিলায়েন্স ট্রেন্ডসের একদম পাশেই অবস্থিত। আরও যদি একটু ডিটেলসে বলি তাহলে রেড পান্ডার ঠিক সামনেই হোটেলটি অবস্থিত। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। হোটেলের ডিটেল ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসছে, তাই চোখ রাখুন। শৈলীজ লাইফস্টাইলের নাম নিলে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।